সো হ্যালো গাইস, আবার অনেকদিন পরে আমি ভিডিও নিয়ে আসলাম। আর যেটা মেনলি কথা, আমি কদিন ধরে খুব অসুস্থ ছিলাম, সো এর জন্য রেহান এই কদিন ভিডিও এনেছে, আমি আনতে পারছিলাম না, তার জন্য সরি। তো চলো মজা করা যাক। তো যথারীতি দেখতে পাচ্ছ আমি এখানে নামছিলাম, আর এটুকু মাথায় ছিল যে নিশ্চয়ই 10-15 জন তো নাম, আমি একটুখানি ঘাবড়াচ্ছিলামও। আর আমি অলরেডি দেখলাম যে ওই দূর থেকে একজন নাম, সো আমি এখানে তাড়াতাড়ি বন্দুক নেওয়ার চেষ্টা, কিন্তু আমার কপাল, আমার হাতে ছিল একটা শর্টগান। তারপরে কি দেখলাম যে বিমালটা হেলিকপ্টার নিয়ে পালিয়ে যাচ্ছে, ওই হেলিকপ্টার, ওই যে হেলিকপ্টার, হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেল। তারপরে হট করে আমি আমার লেফট থেকে আওয়াজ পেলাম যে একজন দৌড়াচ্ছে, আমি গুলি করলাম, ও মরে গেল। এবার আমি হট করে মাথায় আসলো আমার সামনে কেউ একটা আছে, সো সামনে কে আছে, কিন্তু লোকটা ভালো ছিল, আমি লোক না মানে যে খেলছিল সে ভালো ছিল, বাট আমি মেরে ফেলেছি। ইয়েস ইয়েস, যথারীতি ওই বাড়িটাকে আমি ভিকারির মতো লুটে নিলাম, নিয়ে আপাতত সামনের দিকে এগোচ্ছিলাম। আমি শুনতে পাচ্ছিলাম সামনের দিকে ফায়ারিং হচ্ছে, সো তাও একটুখানি ভয় ভয় আমি এগোচ্ছিলাম। এগোতে 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 তাও লোটা বন্ধ হবে না আমার, আমি এতটা ভিকারি, ভয় ভয় এটাকে বলে ভয়। সামনে স্কাউট নিয়ে দেখে নিচ্ছি যে কেউ আছে কিনা, এটা ভয়। সো ভিকারির মতো লুটে নিয়ে আমি সামনের দিকে এগোচ্ছিলাম, অনেকক্ষণ ধরে জানছি মানে শুনতে পাচ্ছিলাম যে সামনের দিক দিয়ে আওয়াজ হচ্ছে। তো মাথায় ছিল যে বাদিকে কোথাও একটা থাকবে, তো আমি বাদিকে গেলাম। তারপরে দেখলাম সামনের দিক দিয়ে একজন আসছে, সাদা কালার ড্রেস পরে, ভূতের মতো সামনের দিকে করতে করতে একটুখানি উঁকি মারলো, ওই উঁকি মেরে একটুখানি আমাকে মারার চেষ্টা, কিন্তু জলে লাফ মেরে দিল, ভালো কথা। আমার মাথায় ছিল ওর রক্ত অতটা কমই হয়নি, কিন্তু আমারও কম হয়নি, কিন্তু তাও একবার স্কাউট ইউজ করে আমি দেখে নিতে চাইছিলাম যে ও কোথায় আছে। তো সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ। তো আমি হিল করলাম, করে আমি জানতাম যে ও হিল করবে ফার্স্ট, এর জন্য রক্ত বাড়ানো সবসময় ইম্পর্টেন্ট, রক্ত বাড়ানো ইম্পর্টেন্ট। তো ওকে আবার আমি খুঁজতে লেগেছিলাম, খুঁজতে খুঁজতে হট করে দেখবো আমার সামনেই রয়েছে। আমি হালকা একটুখানি আওয়াজ পেয়েছিলাম ওর, কিন্তু আমি ইগনোর করছিলাম। তারপরে দেখলাম সামনেই রয়েছে, আমি ওর থেকে ঘুরে গেলাম, কিন্তু আমি জানতাম যে ওর রক্তটা অনেক কম আছে, তো আমি এর জন্য আবার স্প্রে দিলাম, তারপরে ও শেষ হয়ে গেল। ইয়েস, দেখো গাইজ, আমি তখন রক্তটা বাড়িয়েছিলাম এর জন্যই, আবার রক্ত বেড়ে বাড়িয়ে দিলাম। ইয়েস আই এম প্রো। তারপরে আবার লাইক এ ভিকারি আমি এই জায়গাটা লুটবো, লোটার ভিডিওটা দেখালাম না, স্টিল ভিকারির মতো লুটতে লুটতে দেখবো কি সামনে একটা বট, আমি ওর থেকে গুলি চালাবো। তারপরে তাও ভয় আছে, বট না হলেও যদি রিয়েল মানুষ হয় আমাকে মেরে দেবে, এর জন্য বাদিকে চেষ্টা করবো দেখার, কিন্তু না ও বাদিকে যায়নি, ওখানে দাঁড়িয়ে আছে, আমি স্প্রে দেবো, ওটা বট, খুব তাড়াতাড়ি মরে গেল। ইয়েস, তো একটা বাইক নিয়ে আমার মাথায় ছিল যে আমি ড্রপে যাব, অনেকক্ষণ ধরে ড্রপগুলো পড়ছিল, আমার লোভ লাগছিল ড্রপ থেকে, ড্রপে যাব, ড্রপে যেতে যেতে আমি কি দেখলাম, আমার ডান দিকে একটা হেলিকপ্টার, তারপরে কি দেখবো একটা ভূতের মতো একজন আমার দিকে তাকিয়ে আছে, আমি তার দিকে মারবো, আমার ডান বাদিক দিয়েও একজন গুলি চালাচ্ছে, সেটা মাথায় আছে আবার। তারপরে আমি ওকে মারার পরে কি দেখতে পাবো যে আমার ডান দিক থেকেও একজন আসছে, এখান থেকে মানে আইকিউ লেভেল 9999999 সামথিং 9999, ওদের দুজনের মধ্যে ভিড়িয়ে দেবো, ওরা দুজন দুজন লড়াই করে মরে যাবে, লাস্ট থেকে পিছন থেকে কে পিছন। সো আমি হিল করতে করতে আমি শুনতে পাবো আমার ডান দিকে আবার একটা ফুটস্টেপ, কিন্তু আমার মন বলছিল এটা একটা বট, কিন্তু হ্যাঁ এটা বটই হবে, বাজে ভাবে নোংরা ভাবে আমি মেরে ফেললাম ওকে। ইয়েস, বি লাইক এ প্রো, বট মেরে প্রো হচ্ছি আমি। ইয়ে, তো লুকাসটাকে যথারীতি ড্রপ থেকে তুলে নিলাম, মানে ড্রপটা লুটেই এসেছি আমি, এতটা কেটে দিয়েছিলাম। আর সামনের থেকে তোমরা শুনতেই পাচ্ছ যে অনেকক্ষণ ধরে গুলির আওয়াজ হচ্ছে, মানে অনেকক্ষণ ধরে তো আমি অনেকটা কেটে দিয়েছি। হ্যাঁ, সো গোপন সূত্রে জানতে পারলাম যে সামনের বাড়িটাতে, এই সামনের বাড়িটাতে লোক আছে। তো বাড়িটার দিকে আমি ধীরে ধীরে এগোচ্ছি এগোচ্ছি, খুব ভালোভাবে এগোচ্ছিলাম, কিন্তু হঠাৎ করেই আমার সাথে এটা ঘটলো। এ তাড়াতাড়ি ঘট, তাড়াতাড়ি ঘট। হ্যাঁ, বাদিক থেকে আমার একটা গাড়ি যাচ্ছে, কি 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 সুন্দর, আমার দিকে আমার ফায়ার হচ্ছে, আমার দিকে গাড়ি যাচ্ছিলো, মানে আমার পাশ থেকে গাড়ি যাচ্ছিলো, অসাধারণ কমেন্ট্রি। সো আমি গাড়িটাকে ঠিক এমনভাবে ইগনোর করলাম যাতে সামথিং কিছু একটা, সো আমি বুঝতে পারলাম যে কেউ একটা আসছে, তো আমি তাকে মেরে ফেললাম। আমি জানি না এটাই সেই গাড়ির আলাটা ছিল কিনা, যদি এটাই সেই গাড়ির আলাটা হয়ে থাকে আমি তাকে মেরে ফেলেছি। ইয়েস, সো
তারপরে জোনটা অনেকটা ছোট হয়ে গেছিল, তার জন্য মাথায় ছিল যে একটা উঁচু জায়গায় যাওয়া দরকার। তার জন্য একটা উঁচু জায়গায় আসলাম। হ্যাঁ, আমি আরেকটা ড্রপ লুটেছি। হ্যাঁ, এটুকু আমি কেটে দিয়েছিলাম। হ্যাঁ, আমি আরেকটা ড্রপ লুটেছি। লুটে আমার মন বলছিল আমার আশেপাশে কেউ তো একটা আছে। আমি অনেকক্ষণ ধরে মনে হচ্ছিল এটা আমার, কিন্তু হতে হতেই আমি হট করে একটা ফুটস্টেপ পাবো। আমি ফুটস্টেপ পেয়ে গেছি। আমি এর জন্য ওয়াচ ডিকার সঙ্গে সঙ্গে দেখে নিলাম। দেখে নেওয়ার পরে আমি কি দেখবো যে নিচ থেকে ওই একটুখানি উঁকি, আর দেখবো ও দৌড়বে। আমি জানি না এটা বট কিনা, বাট নাম দেখে আমার বট লাগছে। ওটা কিন্তু হাফ হাফটা ঠিক বটের মতনই ছিল। এর জন্য যাই না এটা কি। তারপরে তো এইটুকু জনে 40 জন বেঁধেছিল। আমি যথারীতি লোক খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে দেখলাম আমার ডান দিক থেকে একটা গাড়ি, মানে কোনো কিছু রুলস না মেনে, মানে ড্রাইভিং রুলস না মেনেই সরাসরি পাহাড় দিয়ে এগোচ্ছে। আমি তার দিকে গুলি মারলাম যাতে সে থেমে যায়, আর সে গিয়ে থামলো, গিয়ে ওখানে আরেকজনের সামনে গিয়ে থামলো। এর জন্য আমি ওয়াচ ডিটেক্টর দিলাম, দেখলাম সামনের উপর একজন আছে, কিন্তু ওখানে ছিল দুজন। যেটা আমি এখন বুঝতে পারবো না, কিছুক্ষণ পরে গিয়ে বুঝতে পারবো যে ওখানে, কারণ এক্ষুনি খুব ঝামেলা হবে। গাড়িটাই সেখানে থেমেছে, আমি ওকে খুঁজছি 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 খুঁজছি। হট করে আমি শুনতে পাবো যে আমার ডান দিক থেকে আওয়াজ হচ্ছে। এখনো পাইনি, পাবো পাবো। আরে তাড়াতাড়ি পা। হ্যাঁ, ডান দিক থেকে যথারীতি আমি আওয়াজ পেয়ে গেলাম। এর জন্য আমি সোজা এগোবো। সোজা এগোতে এগোতে দেখবো একজন একজনকে মেরে ফেললো, ফেলে নিয়ে আর যে লাশ বেঁচে থাকবে তাকে আমি মারবো। নামটা আমার খুব ভালো লেগেছে, শাহাবাবু। আই লাভ দিস নেম, শাহাবাবু। সো আবার আমি যথারীতি লোক খুঁজতে লাগলাম। তারপরে তো গাইস, এখানে আমি জানতে পারি হট করে পিছন থেকে একজন আমার পিছন মারার চেষ্টা করেছিল, কিন্তু তাকে মারতে না পেরে ঠিক স্নাইপারের জঘন্যকটা মিসের পরে গিয়ে আমি কি দেখবো, আমার ঠিক ওখানের রাখা হেলিকপ্টারটাকে নিয়ে ও পালাবে। আমার সুন্দর সেই স্কিন, হেলিকপ্টারের স্কিন, আমি যেটাকে খুব ভালোবাসতাম, সে হেলিকপ্টারটা নিয়ে সুন্দরভাবে তুই ল্যান্ড কর, তাও ঠিক ছিল। সে হেলিকপ্টারটা নিয়ে ফেলে দিল, হেলিকপ্টারটা বাস্ট করলো। এটা দেখে আমি আমি প্রতিশোধের আগুনে ওয়াচ ডিটেক্টর দিয়ে জানতে পারবো কি ওখানে একজন নেই দুজন আছে। এর জন্য আমি বাঁদিকে ঘুরে গেলাম, কিন্তু ঘোরার পরে আমি কি জানতে পারলাম যে ওখানে একটা ট্র্যাপ আছে, যেটা আমি খুব বাজে ট্র্যাপের মধ্যে ফাঁসবো। ঠিক এটাই, কিন্তু আমি এখনো জানি না ওখানে ওই লোকটা কোথায় ছিল, কারণ আমি লোকটাকে খুঁজে পাইনি। যথারীতি ট্র্যাপটাকে আমি চোখ দিয়ে দেখলাম, দেখে ঠিক ওখান থেকে যে স্নাইপারটা চালাচ্ছে তার দিকে গেলাম, কারণ আমি জানতাম আমার হেলিকপ্টারটা ওই ভেঙেছে। ওই হেলিকপ্টারটার প্রতিশোধ আমি নিতাম। হেলিকপ্টারটা বলেছিল যা স্নোউড যা, প্রতিশোধটা নিয়ায়। আমি স্নাইপার ভার্সেস এয়ার করবো, আমি না আমি আমি এয়ার চালাবো, ও স্নাইপার চালাবে। জানি এটা খুব জঘন্য জোক ছিল, তাও মেনে নিন, সরি। দেখেছি, দেখেছেন, মেরে ফেলেছি আমি, প্রতিশোধ ডান। তারপরে আগে সো আমি দেখতে পাচ্ছিলাম তিনজন আর বেঁচে আছে, তার মধ্যে একজন আমি। তারপরে দেখতে পাবো সামনের উপর ওই যে একজন, ও প্রচুর গুলি চালো, আমার দিকে গুলি চালালো না, কিন্তু একটা জঘন্য চিৎকার দিয়েও মরে গেল। তারপরে আমি ভাবছিলাম যে আমি স্কাউটটা ইউজ করে দেখে নিও কোথায় আছে, কিন্তু এটুকু মাথায় ছিল স্কাউট এতটা জায়গা কভার করতে পারবে না। এর জন্য ভাবলাম যে একটু ওয়েট করি, জোনটা পুরো ছোট হোক, তারপরে স্কাউটটা ইউজ করব। তারপর তো আমি কি দেখবো, আমার স্কাউট ইউজ করতেই হবে না, ও আমার সামনে এমনি এমনি চলে আসবে। এন্ড আমি জিতে গেছি, আমি জিতে গেছি, মানে আমি সত্যি জিতে গেছি। এবার জাস্ট শো অফ, আমি কোথায় কোথায় কাকে কাকে মেরেছি। শো অফ, ইয়েস, উফ, পারবে মারতে এতগুলো? হ্যাঁ, ইয়েস, আসলে এটা আমি দেখালাম, আসলে মানে লেজেন্ডিতে ঢুকেছি তো অনেক কষ্টে, তাই মানে ওকে চলো তো টাটা সবাইকে, মানে জাস্ট শো অফ, টাটা।